আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনও পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচণ্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকীয়া আছে আমরা টেরও পাই না, ওই যে ইনবক্স ইনবক্সে চলে, ঠিক না বেঠিক? ফেসবুকে, এই মতে, মেসেঞ্জারে, বিভিন্নভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না। পর উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথা তো শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জেহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার, সেটা আমরা অনেকে যাই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক সিনেমাতে রীতিমতো বিভিন্নভাবে পরকীয়াকে স্বাভাবিকরণের চেষ্টা করা হচ্ছে, মানে এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20-30-40 বছর আগে এদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করত, আর এখন জিএ বিএ এই কালচার এমনভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে, এই জন্য ঘরে ঘরে অশান্তি। যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়ার কারণে। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ পরকীয়া লিপ্ত তারা জানে না, ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি, সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায়, এই পরকীয়ায় লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিকভাবে, অত্যন্ত কঠোরভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে, প্রস্তর আঘাতে। কঠিন একটা বিষয় এটা। এই জন্য করা হয়েছে যে পরকীয়া যদি ব্যাপক হয়ে যায়, আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না, আজকে ইতালি, চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার, যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা, দুইটা হলে অত পাবা, তিনটা হলে এত পাবা, তারপর সন্তান হচ্ছে না। কারণ কি? এর অন্যতম একটা কারণ, বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে, কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না, বুঝেন নাই? এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন, এবং এটা সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন, এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তেছ বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য, তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব, পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আলা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ বিরো মানুষ, মোত্তাকি পরহেজগার মানুষ, নেককাতের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন, এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা নেককার আল্লাহর খাঁটি বান্দা মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে সান্নিধ্যে মজলিসে বিশেষ করে পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সংশোধিত হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।